ইতিমধ্যে ফার্স্ট মার মারতে চলেছে ব্লু ওয়েল, শট, সুন্দর শট রাখলেন, ফার্স্ট গোল করলেন ব্লু ওয়েল, প্রথম গোল করলেন ব্লু ওয়েল, তারা রাস্তা গোলকিপার, তিনি দক্ষতার সঙ্গে ফুটবল খেললেন। জাস্ট নাম্বার টু শট নিতে চলেছে ইয়াংস্টার ক্লাব, সুন্দর শট, সুন্দর গোল। ইতিমধ্যে খেলার ফলাফল, গোল করতে পারেন কি না, লেটস সি ইফ হি ক্যান স্কোর এ গোল। গোলকিপার তিনি প্রস্তুত নিয়ে নিয়েছেন শট ভাস্কর, ইতিমধ্যে ব্লু ওয়েল তানারা দুই ইয়াংস্টার ক্লাবে, দেখা যাক তিনি সমতা ফেরাতে পারেন কিনা। সুব্রত দাসের বাঁশি, জাস্ট নাম্বার টুয়েলভ, সুন্দর গোল করলেন, খুব সুন্দর দক্ষতার সঙ্গে মারলেন, একদম ছোট মাঠ, ফাইভ সাইডের মাঠ, গোল অত্যন্ত ছোট, একটু উলট পালট মারলেই গোলকিপার হাতে তালুবন্দি করার খুব সুন্দর সুযোগ। তিনি টাইব্রেকারে খুব একটা পারদর্শী নয়, সানিয়া মির্জা ক্লাবে তাঁর আমরা সেভ দেখেছি। মারতে চলেছে রিচার্ডস, দেখা যাক তিনি গোল করতে পারেন কিনা দলের হয়ে। তৃতীয় মার মারতে চলেছে ব্লু ওয়েল, রিচার্ডস বল রাখলেন বলতে বলতে মাঠের বাইরে। ইতিমধ্যে খেলার ফলাফল, নাও দ্য রেজাল্ট অফ দি গেম, ব্লু ওয়েল থ্রি শট টু গোল অ্যান্ড ইয়াংস্টার ক্লাব টু শট টু গোল। রিচার্ডস সুন্দরভাবে এগিয়ে গিয়েছিলেন, ওখান থেকে বলটি হিল করলেন, একদম শট নিলেন কিন্তু বল চলে গেল একদম মাঠের গোল সীমা অতিক্রম করে বাইরে। খেলা খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছে, দেখা যাক গোল করলে ম্যাচ জিত, সেভ দিলে ম্যাচ ড্র। দেখতে পাচ্ছি নাইজেরিয়ান খেলোয়াড় জার্সি নাম্বার ইলেভেন, তিনি গোলকিপারকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে গোলকিপার নিজের টিমের হয়ে দায়িত্ব পালন করতে চলেছেন, দেখা যাক নিজের টিমের হয়ে গোল করতে পারেন কি না। গোল করলেই কিন্তু আজকের দিনের ফাইনাল খেলার তানারাই হবে চ্যাম্পিয়ন। পল্লী উন্নয়ন সংঘের পরিচালনায় যে দিবারাত্রে আট দলীয় নকল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ, দেখা যাক গোলকিপার শট নিতে চলেছে, গুটি গুটি পায়ে শট রাখলেন গোল। ইতিমধ্যে দেখতে পেলাম ইয়ং স্টার ক্লাব তানারা এই পল্লী উন্নয়ন সংঘের মাঠে জয়লাভ করেছেন, দর্শক আনন্দিত, মাঠে উল্লাসিত হয়ে গেছে। জেস নাম্বার ফাইভ, তিনি সুন্দর একটা ড্যান্স উপহার দিলেন,